প্রেম করেছি বন্দি করে বন্দি আমরে রে গাইতে প্রেম করেছি বন্দি করে মন্দি আমরে Kanchan, June 12, 2006 in Dallas. Our boy, 7-8 years old. One day, Ami, Rupu, our brother, Harun Farooq, then Babul Badal, Nantu, Tanu, Hakshabar Bhagna, Basha, এর আরও কয়েকজন মিলে এখন যে বাবুল বাদলের বাসা তাদের উল্টো দিকে একটা টিনের বাড়ি ছিল খালি ওইখানে পয়সা সবাই মিলে সিগারেট খাইছি। আমার মনে আছে মানে আমার তো ছোট তো মানে মাথা ঘুরাইতেছিল আমি হ্যাঁ কিরম করতেছিলাম মানে চোখ ঠোক বড় হয়েছিল মনে আছে ওই বাদল আর ওই একই অবস্থায় ছিল কোনো ও ছোট্ট ছিল আর কি অন্যদের তুলনায়। তারপরে ওইখানে একটা কাজের সিঁড়ি বেশ বয়স্ক বলা যায় কাজের মাথারি সেই মানে মারে বুঝে দিছে যেই তো এরা 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 এরকম সিগারেট খাইছে এরকম এরকম করছে। তারপরে তো ফিটি হ্যাঁ স্যাং স্যাং ফিটি এই সিগারেট খাওয়ার গল্পে আর একটা গল্প মনে পড়লো ওই কৃষ্ণরের কাছে আলামিন রোডে সালাউদ্দিন নামে একটা ছেলে থাকতো ও আমাদের স্কুলে পড়তো তবে ওই সায়েন্স সেকশনে ছিল খুব ভালো ছাত্র পরবর্তীতে ডাক্তার হয়েছিল তো কোনো দিন মানে ভালো ছাত্র যেটা গুণ ওই সিগারেট বিড়ি খাইতো না কিংবা আড্ডা দিত না এইসব কিছু করতো না। তো একদিন আমি ওই কৃষ্ণ রোড থেকে বের হয়ে হাতে ডান দিকে যাচ্ছি গ্রিন রোড ধরে ওইখানে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে আমি দেখতেছি সালাউদ্দিন ভিতর থেকে চা খাইয়া মুখে একটা পান দিয়া বাইরে হইতেছে হ্যাঁ তারপরে একটা সিগারেট ধরাইলো হ্যাঁ যে থেকে আমার আবার দেখছে আবার তার বুক পকেটে একটা সিগারেটের প্যাকেট আর ম্যাচ দেখা যাইতেছে আমি তো মনে ওর দিকে চাই হয়েছি আমারকে কাঞ্চন খাও আরে আমি সিগারেট ধরলাম ঠিকই কিন্তু আমি মানে ভাবতেছি কি ব্যাপার ওর ওর কি হয়েছে মানে কিছু সামথিং রং। এই ঘটনা আমি যখন আবার পরে আমার বন্ধুদের বললাম
মানে ওরা তো মানে অবাক হয়ে গেল, তাই নি সেলিম কইতেছে আয় আয়, একটা দারুণ ঘটনা মিস করলাম যে এই দৃশ্যটা দেখতে পেলাম। তার এক সপ্তাহ পরে ওরে দেখলাম আবার আগের মতো হয়ে গেছে, ও সিগারেট পান বিড়ি এসব কিছুই খায় না। আরেক সালাউদ্দিন ছিল আমাদের স্কুলে হতো, যে বেদরউদ্দিন সাহেবের ছেলে, হ্যাঁ আমাদের স্কুলে ওই আব্দুল লতিফের ছেলেও পড়তো। যাই হোক, ওই সালাউদ্দিন রে বলতাম সেলাজুত, হ্যাঁ আলী রে বলতাম আলিপুত, বজলু ছিল বজলু বজলু ওই বাইলু। ওই স্কুলে আরেকটা ছেলে ছিল একেবারে এলভিসের মতো দেখতে, এলভিস প্রেসলি, হ্যাঁ হয়তো বা এলভিস প্রেসলি দেখে তার নামটা দিয়েছিল। ওই ফারুক হারুনের যে ছোট ভাই ছিল সেলিম শামীম, ওদের জিজ্ঞেস করলে বলতো আমার আব্বার নাম বিলাত আলী, বিলাত আলী হইতে পারে, তবে আমার মনে হয় নামটা ছিল বেলায়েত আলী। হ্যাঁ, আর ওই বেলায়েত মামা ছিল না আমাদের, ওই যে বাদলের মামা। স্কুলে রুমি নামের একটা ছেলেও পড়তো, শাহেদ আলীর ছেলে, ওই আমার মনে হয় যে সবুজ পাতা সম্পাদক ছিল কিংবা কচি কাছার। হ্যাঁ, ওই যে মানে সে রুমি একদিন জাদু দেখে অজ্ঞান হয়ে গেছিল। একটা ছেলের নাম ছিল ফেরদৌস, হেভি বিল্ট, বডি বিল্ডারের মতো ছিল, ও জুডো ক্যারাটে জানতো। হ্যাঁ, ও অবশ্য ওই বয়সেই আমেরিকা চলে গেছিল। ওর ফাদার ছিল ওই কি মনস্তত্ত্ববিদ মহিউদ্দিন আজিমপুরের ওদিকে থাকতো বোধ হয়। মানে ওই সময় বেশ কিছু ছেলে আমেরিকা কিংবা ইংল্যান্ড এসব জায়গায় চলে গেছে, ইভেন কি আমাদের স্কুলে টিচারও ট্রেনিং যেত, জাফর স্যার গেছিল, মতিউল্লাহ স্যার, হালদার স্যার। পলিটেকনিক স্কুলে একবার আমি পরীক্ষার সময় ভুল করছিলাম, মানে পরীক্ষা ছিল 10টা থেকে 1টা, মধ্যেখানটা গ্যাপ থাকে, তারপর আরেকটা পরীক্ষা সরিয়ে 2টা থেকে 5টা, তা আমি ওই 2টার আগে গিয়ে একটু হাজির হয়েছি। স্যারে কে, আরে তোমার পরীক্ষা তো হয়ে গেছে। হাই হাই, আমি কান্না শুরু করছি, যে বাসায় গিয়ে বললে আমারে বকবো এবং মারবো, স্যার আমি কি দেবো, স্যার আমার একটু পরীক্ষাটা একটু দিতে দেন। স্যার তো ভালো ছিল, আচ্ছা দাঁড়া, তো সেই যে কোনোভাবে ম্যানেজ করছে, মানে প্রশ্ন নিয়ে আসছে খাতা নিয়ে, আমার কাছে এসেছে তুই এখানে বই পরীক্ষা দে, তা আমি পরীক্ষা দিছি। ছোটকালে ওই অসুখ বিসুখ হইলে আমরা সালাম ডাক্তার কাছে যাইতাম, তো একদিন আমি গেছি, তো সালাম ডাক্তার ছোট্ট একটা ছেলে ছিল তখন, খুব দুষ্টু, ওই পেশাব টেস্ট করার ছোট ছোট বোতলগুলো ধরতে যাইত। তখন ওই সালাম ডাক্তার বলতো রাখে রাখে, আবার ওই মাঝে মাঝে এই বাসার ভেতর থেকেও শুনতাম সালাম ডাক্তারের বউ বলছে, কারণ এই ছেলেটা খুব তুড়তুড় করতে পারি, মাছ এটা করো না, মাছ এটা ধরো না। মানে একদিন আমি প্রায় 20 বার শুনছি, না মানে একটু পরপরই বলতেছে মাছ, মানে ওই সময় উনি এত বিজি ছিলেন যে একদিন আমি গেছি তো আমাকে উনি কুইক দেখেই বললেন যে এখন আমার এক জায়গায় দাওয়াত আছে যাচ্ছি। ওই যাওয়ার পথেই তার বউ বাচ্চারা কিন্তু গিয়া যেতেছে রিক্সা করে, সে আর একটা রিক্সায় উঠবো, এরকম একটা সময় মানে এই রুগী দেখতেছে, তাও বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটা এইটা করো, এইটা খাও, হ্যাঁ আমি আসতেছি, এইরকম ছিল, খুব সিনসিয়ার। আল্লাহর এই দুনিয়া যে যার ধান্দায় থাকে, এক মাতাল সরাবি ঘরের জানলার কাছে বসে রয়েছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, সে ভাবতাছে বৃষ্টির পানির বদলে যদি সরাব পড়তো তাইলে তো জানলা দিয়ে গ্লাসটা বাইরে ধরতাম, গ্লাসটা বইরে যেত। কেউ ওই বাসায় আসলে একটু পানি খাওয়ানো আর কি, অন্য কিছু না হইলো যে পানি খান, কারণ গরমের দেশে বেশিরভাগ লোক খুব তৃষ্ণার্ত থাকে। হ্যাঁ, কিন্তু অনেক সময় আবার ধরেন লোকটা পানি শুধু না আরো অন্য কিছু খাওয়ার আশা আছে, তা আপনিও কিছু বলতেছেন না, হ্যাঁ তখন সে আর কি একটু মনে করায় দেয় এক গ্লাস পানি খাওয়ান। হ্যাঁ, দ্যাট ইজ পানির সাথে যদি এক কাপ চা দেন, বিস্কিট দেন, দ্যাটস ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কাঞ্চনদার কিসার ঝুলি শুরু হলো। হ্যাঁ, ওই আমজাদ ফকিরের ভূতের গল্প, না ভূতের গল্প না, তার ছ
রহস্য ভয়ঙ্কর কাহিনী যারা ভয় পান তারা শুনবেন না। বাড়ির বারান্দায় একটা ছোট্ট জলচকিতে আমজাদ ফকির বসে ভাবছে, তার নাতি ইসমাইলের বিয়া। ও ইসমাইলকে চিনলেন না? ওই যে সিরাজে ইসমাইল হোসেন তালুকদার, নামটা আমি দিছি, অনেকে দুষ্টমি করে কই তো ইসমাইল হোসেন সিরাজি। তো কথাবার্তা চলতেছে, এই হয়ে যাবে করে হয় না, মানে বিভিন্ন দিক চিন্তা করে তো বিয়া দিতে, খাট করে একটা বিয়া করলে তার হইব না। হ্যাঁ ঠিকই তো। এমন সময় তারা বললো, হ্যাঁ আমরা ভালো একটা মেয়ে পাইছি এবং খুবই হবে, তারিখ টারিখ ঠিক করতে হবে। তারপরে আবার একদিন খবর হইলাম, তারিখ ঠিক হয়ে গেছে, এখন বরযাত্রা হবে ওই দিন। ওই দিনে আজকে বসে আছি যে আরো দু একজন আসবো, তখন একসাথে রওনা দেব বাইশাকালে। হ্যাঁ এমন সময় দেখি ইসে আইলো, হাতি নিয়ে আইলো, ওই আমার আন্ডারে ট্রেনিং নিতে আছে। আরেকজন হইলো এলতাস, হ্যাঁ আর আয়া কইতে লঞ্জাই, হ্যাঁ চল। তো পথে আবার দু একজন উঠাইতে হইব, তো দেখি টুকু হয়ে রয়েছে, ও আমার আন্ডারে ট্রেনিং নিতে আছে। হ্যাঁ মানে তখন আমার হলো স্বর্ণযুগ, মানে চারিদিক থেকে লোক আসে, এই বিক্রমপুর সারাইয়া বহু দূর দূরান্ত থেকে আসে, সবাই তো আর পারি না। যাই হোক, পথে আবার বলল এই বান্ধু সর্দারের বাড়ি, তো সেই কথাছে আমের তো যাইতে একটু দেরি হয়ে গেল, আমার আপনারা নিয়ে নেন, কাহো নৌকায় যাইবা অসুবিধা কি। এই কথা দূরে বাইরে বাইন খেটে পৌঁছাইলাম, ওইখানে গিয়ে তো এলাহি কাণ্ড, এই 10-15টা নৌকা অলরেডি আইয়া পড়ছে, আমার একটু দেরি হয়ে গেছে। তো বিশাল বড় এক নৌকা, এই গয়না নৌকার মতো, ধরো মধ্যে সই আছে, আর এই যে রেস খেলে ওরমি নৌকাটাই, তবে একটু পাশ বেশি, দুই সাইডে বললে বহু লোকের জায়গা হবে, আর বলতে 100 লোকের জায়গা হবে। তা আমরা বরযাত্রীও ওরকমই যাবো, আমি ঠিক আছে এই তো ওইটা বললাম। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে তার পাশা লোক হজন, তো বরমের বরণাতির বিয়া বোঝো না, ব্যাপারটাই অন্যরকম। ওই নৌকার মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন আছে, হ্যাঁ মাইক লাগাই দিছে, হ্যাঁ খুবই আনন্দ হইতে ফুর্তি করতেছে, বহুদিন পর খুব ভালো লাগতেছে, যে কাম কাজের মধ্যে থাকি হয়রানি হয়ে গেছি, মাঝে মাঝে একটু একটু আনন্দ ফুর্তি না করলে। তো এই আমি বান্ধু সবদার কথা দিতেছি, আমার ওই পাশে একটা ছোট্ট স্যার আছে জাম সেন্ট, হ্যাঁ নৌকে উঠে জোরে চালাই ধরে না, আমি সাতটা এর আগে যাইতে পারি। তো আমি তুই সাতটা দিই পারস নি, তো ছোট্ট ছাড়া তো এই লুঙ্গি কাঁচা হয়রা জাপ্ত পড়ছে, হ্যাঁ সাতটাই যাচ্ছে সমানে মানুষ সাতটা। আমি গাইতে হয়েছি বুঝছি, হ্যাঁ উঠা এবার, তো উঠে তো উঠাই আমার কানে কানে কয় যে না না আপনার একটা কথা না কইয়া পারুন না। আমি বললাম কি তুই ছোট্ট মানুষ, তুই এবার কি কবি শোনেন, ওই ওই পানিতে আমি জাপ দিলি একটু পরে পেশাবে ধরে, হ্যাঁ আমি পেশাবে না করে পারি না। হ্যাঁ কসকি ওই তো দুই তিন মাস তো রেডি হইতেছে, বুঝি না কারে কমু কি খামু আপনি, ও আমাকে হ তরে জল দেবি তো ধরছে। হ্যাঁ শোন এটা ওষুধ আছে, ওই তুই এক কাজ করবি, একদিন সুন্দর দিনে পরিষ্কার দিনে মেঘলা হইলে চলবো না, ওই এক হাতে আদা নিবি আর এক হাতে রসুন, এক পায়ে বেলপাতা আর এক পায়ে তুলসী পাতা, হ্যাঁ এই নিয়ে ওই একটা নিম গাছ আছে, নিম গাছের গোড়া তোর মোটা না, ওর মধ্যে দুই পা কেওড়া দিয়ে পড়ে থাকবি, উপর হয়ে পড়ে থাকবি মাটির মধ্যে মাথাটা রাখবি, আর মাঝে মাঝে চাবি উপরে দিকে উঠা সূর্যের দিকে, এই সকাল থেকে শুরু করবি, সূর্য ওঠার আগে সূর্য ডোবার পর সূর্যাস্ত পর্যন্ত, এই পারবি কই? হ্যাঁ তো কেন তোর যেমন শয়তান নিয়োগে ধরছে, এই তো শাস্তি এরকম, একদিন কর আমি তো মনে করি তোরই অসুখ ভালো হয়েছে। তখন এদিকে আবার ওই এই ইসমাইল কইতে, ওই
না না, বিয়ের মধ্যে এসে তোরা এত এইসব কথাবার্তা আর কইছা? না না রে, তুই শান্তিতে থাকতে দে। আমি কি থাকবা ওইছি? তাই তখন আর ওই অন্য কথাবার্তা কইতেছি আমরা। ভরা বর্ষা, চারিদিকে পানি আর পানি। তো আমার কত ওই ধরো ঘন্টা দুয়েক লাগলো। ওই মেয়ের বাড়ির বৈঠকখানে আমরা বইছি, ওই সর্বটা দিত আছে, পিঠা টিঠা শুকনো পিঠা খাইতেছি, কথা বার্তি চলতে পলাপাইন দৌড়াদৌড়ি করতেছে। এমন সময় আমি দেখি ওই জানলা দিয়া দূরে পাঁচ সাতটা সেরা জোয়ান সেরাই দৌড়ে দৌড়ে আইতেছে। আমি কি হিয়া বাড়িতে যাক। তারপর দেখি একটু কানা ঘোষা গুঞ্জন। হ্যাঁ, আমি তো ওই ওই কি হয়েছে কি হয়েছে? না না না, আপনার কমুন, আপনি বিয়ে বাড়িতে আইসেন, এই একটা অসুবিধা আছে এখানে, কিন্তু আপনার আইসি আপনার না কই তো পারি না, কেউ তো এটা পারবো না, ওই সারাগুলি কইতেছে আর কি। আমাকে আরে কস না, কি হয়েছে বিয়ে বাড়িতে আইসো তো? কি হয়েছে বিয়ে তো ওই বই কই শোনেন? ওই যে এখান থেকে আধা মাইল দূরে বিলাই বাড়িতে শয়ে শয়ে সে করে উঠছে। আরে উঠটা এই কথা শুনে আমার কাছে কয়টা বেড়া বাড়াই নিজেকে বুকের মধ্যে স্যাপ দিয়া মুছে বলল, হ্যাঁ এর অনেকে করে ভয় পাইলে। আমি অবশ্য ওটাতে বিশ্বাস করি না। যাই হোক, কথাটা কি হলো? তখন রাত হয়ে গেছে, আকাশে পূর্ণিমার চাঁদ। আচ্ছা এখন কি হইতেছে? ঘরের ভিতরে লোকজন কি বাইরে দিতে পারছে? না, পুরো বাড়িটা শিখরে ডাকিয়া ফেলছে। লোত যাইতেহি এই নিয়ে বাইরে দিছে। অনেকে আবার কইতেছে কি হয়েছে কি হয়েছে ওই মেয়ের পক্ষে। তা আমরা ওকে জানাই না, আমি কিছু না, আমরা একটু আইটে আহি। নৌকে বয়ে থাকতে থাকতে কেমন জানি লাগছে, এই নিয়ে বাইর। তো যে মিলাই বাড়িটা ওইটা বেশ উঁচা জায়গা, বাইরে ধরো কাছেও যাই নাই, দূরে থেকেই দেখতেছি। তো মাকড়সা জালের মতো পুরো বাড়িটা শিকলে ধরে ফেলছে। এই বাড়িটা ধরো কাঁচা পাক্কা বাড়ি, মানে নিচের আধা সিমেন্টের, উপরে একটা টিন, শৌচালা ঘর খুব মজবুত। কিন্তু আমি শব্দ শুনতেছি কট কট, মানে সাইড প্লান্ট আছে, মানে ওর দুই সাইডে দুইটা পুকুর, দুই পুকুর থেকে এগুলা উঠছে। ওইটা ঘরের লোকের চিলে চিলে শুনতাছি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। কিন্তু তোর বন্ধ সবকিছু মতো কোনোভাবে সে আসতে পারছে, দু একটা কোনা ভেঙে যেতেছে আস্তে আস্তে ঘরটা। মানে এই কি করেছে? ওই শোন, সময় বড় কম, হুজুর আমি কি করুন? আরে কি করবো, আমি বুঝি না, আমার উস্তাদে কোনোদিন ওগুলো শিখাইও নাই, জানিও না কিছু। আচ্ছা আমি নিজের থেকে একটাই করি, তোর এইখানে সাকান সাকান সাকা মার দিয়ে কি হয়, বড় বড় সাকান। হ্যাঁ, তুই আমার কাছে আমি সাকান নিয়ে সাকা মারা শুরু করলাম। ইসমাইলে তো এমন জোর একটা সাকা মারছে, কার ঘর ছাড়াই গেছে। তোর মধ্যে আবার হাসে খায় হাসি না, মানুষের যান যাইতেছে। হ্যাঁ কিন্তু কাজ হয় না, ওই এক কাজ কর, কেরাসিন আন। তুই কেরাসিন আনলো, ওই কেরাসিনের মধ্যে ভিজাই ভিজাই চাকাগুলো মারতাসি, আর এই ঢং ঢং করে সেগুলো উপরে গিয়া পড়তাছে। এ আমি একটু অনেক কাজ হইলো, তখন দুই একটা শিকল খুললে পড়ে গেল। আমি কই মারতে থাক তোরা, এক কাজ কর, ওই বিয়ে বাড়িতে লাকড়ি আধা পড়া একটা ভালো লাকড়ি নিয়ে গন 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 করে জ্বলতেছে এরকম একটা, যা তাই হাতি নিয়ে গিয়ে ওইটা নিয়ে আইলু। ছোট খাটো পোলাবে না তো ওইটা দেওয়া যায় না, এদিকে ওরা কেরাসের মধ্যে সুপি এইট মারতেছে, ঘর বইরা ফেলছে। হ্যাঁ এই হন হলো আমার পালা, মানে ওই একটা বাড়ি মারতে পারো, দ্বিতীয় বাড়ি কি হবো জানি না। আচ্ছা তো আমি পুরো লাড়ি লাড়ি নিয়ে আগাইতাছি, গুন গন 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 করে জ্বলতাছে। হ্যাঁ ওদিকে শুনতাছি টাং টং টিং টাং, হ্যাঁ এরকম করে শিকল খুলে পড়তাছে, পইলা পইলা পানিতে যেতেছে। আমি ভাই দেরি করলাম না, শ্বাস করে আটটু আগে গেলাম, জালের মায়ার করলাম না রে ভাই। তোরে সাত আটজন মানুষ, মেয়ে ছেলে আছে, বাচ্চা আছে,
তার ঘরটা তো না দাদি এই ভাইয়া নামাই ফেলছে আর একটু এলে এখন সব শেষ হয়ে যাবো মাল না ভিক্ষা রে ভাই গঙ্গন গঙ্গন করে উপরে উঠছে এই ফুটবলের মতো একখানে গিয়া ঘরের একের মাঝে জায়গায় গিয়ে পড়ছে ভুল যায় সঙ্গে সঙ্গে রে ভাই দাও দাও কি আগুন ভেঙে গেল পুরা ঘরটাতে তারপরে একটা অবস্থা মানে শিকল গুলা ছুটতে গিয়া হ্যাঁ ভাঙ্গিয়া শুয়ে গিয়া সব পানিতে করে যেতেছে হ্যাঁ কেমনের সব পানিতে মানে বল করতেছে ধোয়া উঠতেছে এই যে জায়গাটা এখন ভালো মতো কিছু দেখাই যায় না আমি ওইটা মাইরেই আর দেরি করি নেই ওই তোরা এখন বাইরে দিতে পারস এই কয়ে আমি ওই পিছনে একটা দৌড় দিছি বলা যায় না তো কখন কি হবে ধরিতেছি আর আমার আগে ওই ওই অন্য ওরা বহু থেকে বহু দূরে গেছে খালি দাঁড়ায় রয়েছে এই হাতিমে টুকু আর এই ইসমাইলে আমি কিন্তু তোরা চাইতে থাক না আপনারা না নিয়ে যাবো না এমন সময় দেখি রে ভাই আর একটা পুকুর থেকে হঠাৎ করে বিকট শব্দ গিরা এই একটা ড্রাগনের মাথার মতো উঠছে শিকল শিকলের হাত হাতের ওই উপরে তিনটা বড় বড় আঙ্গুল ওই মাছ আঙ্গুলটা রে ভাই ধর দুই তিন ফিট হইব হ্যাঁ সাপের মতো দৌড়তাছে আমরা দেখতেছি আর দৌড়তাছি হ্যাঁ এই হওনা ইয়া পড়তাছে পড়বো 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 অবস্থা ভাই হ্যাঁ আমার মনে হচ্ছে আমি লোকটা লক্ষ্য তো ওই পইরা যাইব রে ভাই তার উপরে শরীরে যত শক্তি আছে যে একটা পটকান খাইয়া আবার দৌড় শুরু করলাম ওই ডাইয়া যায় মাটির মধ্যে পড়লো রে ভাই আধার টাইপ গেছে ওর মধ্যে মানুষ পড়লে মানুষ কোনো বাঁচত না পটকানটা খেয়ে দৌড়ানো শুরু ভাই আমার এখানে জুতা মুতা লুঙ্গি মুঙ্গি সব খুলিয়া গেছে বাকি সব ওই আন্ডার প্যান্ট পরা আসলাম ওই নিয়ে দৌড়াইতেছি কিন্তু সে করলো আমার পিছনে পিছনে আইতাছে হ্যাঁ ধরে ফেলবো ধরে ফেলবো অবস্থা ভাই রে জীবনে কোনো দিন এত জোরে দৌড়ই নেই ওই দিক কেবল করছে কি ওই ইসমাইলে হাতিমে টুকু আর সব আমার পিছনে ফেলে দৌড়িতেছে হ্যাঁ আমরা তখন সাপের মতো আঁকা বাঁকা দৌড়িতেছি যেন ওই শিকলটারে আস্তে করা যায় তো শিকলটা ওরে আর ধরে না কারণ আমার এই করছে কি তারপরে দেখা যায় আর আমার ধরতে পারছে না করছে কি ইসমাইলে একে বাড়িতে ফালাই দিছে হ্যাঁ আর হাতিমে করলো কি ওই পায়ের মধ্যে প্যাঁচ দিয়া একটা পটকান গায়ে দৌড়ি ফিক্কে মারলো আর টুকুর একটা নাকি মুখে একটা শিকলের বাড়ি হয়ে নিচে ভরে গেছে এর মধ্যে রক্ত মুক্ত হয়ে গেছে ওই দৌড়ের উপরে চলছে রে ভাই সবকিছু আমি হারে আর পারুন না এইবার মানে দেখি যে একটা ধরবো তখন আমি গুড়া খারাইছি হ্যাঁ আটটা বাড়াই দিছি তো দলে আটটার মধ্যে দল ভাও আটটা বাড়াইছি ভাওটার মধ্যে একটা ব্যস্ত দই টানা শুরু করছে উল্টা এখন আমার পানি মধ্যে নিয়ে যেব আর কি এই হলো চলছে উল্টা হাল ভাই এদিকে আবার ওই টুকু ওই দাঁত মুখ ওই রক্ত বদলের মধ্যে কইতেছে আইতাছি হ্যাঁ ওরা কিন্তু ভয় পায় নাকি সারে নাই কয় না বাঁচতে বাঁচু একসাথে মল্লা মরু একসাথে এই কই আরো তিনজন উঠিয়া খারাইছে আবার হ্যাঁ শিকলটা ধরছে আমার সামনেটা ও কাছতে যেতেছিল তো তিনজন জাবদা ধরছে কিন্তু হইলে কি হয় হ্যাঁ আমি কইতেছি ওই ইসমাইল আমার লাঠি রাখুই লাঠি আমার বাড়ি দিয়ে তৈরি নাইলে হ্যাঁ আর কেউই বাসুম না ইসমাইলে লাঠি তো এই দিক দিয়ে জানাই এনেই থাকবো এই তখন লাঠিটা দেখছে ও দৌড়ে আই না লাঠিটা দিয়েছে হ্যাঁ তুই আমার হাতে যে প্যাঁচদা ধরছে ওইটার কাছে ভাই দিয়েছি একটা ঠাদা বাড়ি হ্যাঁ বাড়িটা দেওয়া মতো শিকলটা মানে আমাকে ওই সবারে নিয়ে পাঁচ ছয় ফুট উপরে উঠে গেছে একটা জাগি দাও তিনজনে ফারাই দিল তারপরে আমার ইয়ার সরতে দ্বিগুণ গতি দেয় এখন হ্যাঁ ওরা দৌড়ে আর আমার ধরতে পারছে ভাই আমার রয়েছে আমি হ্যাঁ চোখের সামনে দেখতে যে এই বাড়ি দাও দাও কিরা চলতে আছে হ্যাঁ এই লোকজন বসার মধ্যে বাইয়া গেছে ভাগি চলো হ্যাঁ পুরো আকাশটা ভাই ছাইয়া গেছে অন্ধকারে গন্ধ পোড়া আমি আমি কি করুম কি করুম লাঠিটা আমার হাতে ধরা আছে এখনো হ্যাঁ তারপরে করলাম যে চলার উপরে দিলাম আর একটা বাড়ি এই বাড়িটা দেওয়ানের পরে করলো কি
ওই শিকুলটা এই পাতার কিটাছে, মানে ওই সাপের মতো পেঁচে পেঁচে হ্যাঁ ঘুরে ঘুরে আমার নিয়ে আছে, আমার পুরো শরীরটা করতেছে। একবার ওদিকে ঘুরে ঘুরে টানার উপরেই আছে, আবার একদম জানি দেব পিরান দেবো, আবার করে কি বাঁ দিকে ঘুরে 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 এটা টেনে নিয়ে যায়। ভাই এখন হাই 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 রে আমি গেছি, লাঠি আমি কোনোভাবেই এখন আর মারতে পারি না। তারপর কুসে একটু খাড়াইয়া যে একটু করে বাইরে ওই একই জায়গায় লাস্ট পিরানটা দিছি, এই পিরানটা খাই রে ভাই একটা তেমন আকাশে বাতাসে লেগে গেল। কি যে শব্দ, অনেক বিদ্যুৎ চমকাইয়া উঠলো, আসমানটা তখন ভাঙ্গা করলো রে ভাই। যেখানে তিনটা বাড়ি দিছি ওইখান থেকে শিকলটা ভাঙ্গা সৌচির হইয়া ছট ছটকে ভাঙে গেল। তারপরে বাইরে আমার আর কিছু মনে নাই। তারপরে ওরা আমার এই দরাদরি করে এই বাসায় না উঠাইছে, খাটের মধ্যে অগ্নিয়া পড়েছিলাম অনেকক্ষণ রে ভাই। মাইছ ভয় পাইতেছিল যে মইটা না যায়। হ্যাঁ ওই আতের যে শিকলটুক আছে ওইটা খোলার জন্য আবার লোক আইসে, ওর ওই আতর বাটাইলে পিঠে পিঠে শিকলটা খুলতেছে। হ্যাঁ কেউ মাথায় পানি ঢালতেছে, কেউ বাতাস করতেছে, এর মধ্যে তখন ওই আমার ডাইন হাতের থেকে লাঠিটা সুইটটা নিচের মাটিতে পড়ে গেল। হ্যাঁ তোর আশা আসি, হ্যাঁ আমার তালি দিতেছে এই একজনে কয়, আরে নানা রাত থেকে লাঠিটার তো ছুটাইতে চাইলাম, ছুটাইতে আর পারলাম না। ওই লাঠিটা দে আমার কাছে, লাঠিটা রে বুকের মধ্যে নিয়ে একটা সুমা দিলাম রে বা কেয়ের জন্য তো সবাই বেঁচে গেলাম, আমার ওস্তাদে দেওয়া লাঠি। তারপরে আর কি রে ভাই, এতে চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল যে এই নানাই আমাকে বাঁচাইছে। এই তারপর তো ইসমাইলের বিয়ের অনুষ্ঠান শুরু হইলো, খুবই সুন্দর বউ। তারপরে ভাই এক গাটি খাইলাম, বোঝানাই দৌড় জাপের মধ্যে ক্ষুধা লেগে গেছে। আপনি তার পাশে হাইয়া পড়েন, আপনার একটা ঘর বানাই দিব। না আমার পঞ্চশরী ভালো, তোমাকে না হুমনে মাঝে মাঝে দাওয়াত খাইতে অসুবিধা কি? এই কইয়া ভাই আশি টাটার মধ্যে নৌকা দিয়ে রওনা দিলাম ব্যাংখানার পথে। বাইরে একটু পিছন ফিরে চাইলাম, এই সাতনি রাতে শিকল গোলাতে না ঝলমল করে ভাসতেছে রে। আর করি তার পাশে আহু না, নানার পায়ে যে জুতা ছিল ওগুলা পামস জাতীয় আর কি, ফিতা সারা। আবার গ্রামে হাঁটা চলায় প্রায় পানি পার হইতে হইতো, তো ওই জুতাগুলো পানিতে ভিজলে খুব কুইক শুকে যেত, রাবার টাইপের ছিল। অনেক সময় আমার দুষ্টুমি করে সাবমেরিন বলতো, বকুল ফুলের গন্ধে জামাই এলো আনন্দে, ইসমাইল এলো আনন্দে, ওয়েলকাম। নানুর একটা গল্প ছিল, সে এক জায়গায় গেছিল তো ওখানে বড় করে লেখা ছিল ওয়েলকাম, কিন্তু মানে বানানটা ভুল ছিল, লেখা ছিল WELL-COME মানে ওয়েলকাম। তো বাবু তো নানু বলতেছিল কি কুপে আসো, তো কুয়া কই, তো স্যার আর বোঝে না কই যে তোরা লেখছস আসলে WEL হবে। তো অনেকে ভুল হয় এটা, মানে WELL মনে করে মানে ওয়েল ভালো, ভালোভাবে আসো, এই ধরনের একটা অর্থ বুঝে। খেপানোর সময় অনেক সময় বলতাম ধরেন রহিম করিম দুই ভাই পথে পাইল মরা গাই, পালাই পালাই কইয়া পাদ মারে কইয়া পাতল পাতল পায়খানা হয়ে যাচ্ছে। গ্রামে মাঝে মাঝে কে ইংরেজি ভালো জানে এই প্রতিযোগিতা হইতো, তখন এক পরিচিত লোক বলতেছিল যে আমি মোটামুটি বলতেছি ইংরেজি, পরে স্যার আর পারে না বলতে বলা শুরু করছে ইংলিশ এসে। হ্যাঁ কিন্তু অনেকে যারা আছে ইংলিশ ভালো জানে না তার অবস্থা আছে, মনে করে স্যারে ওই স্যার তো ভালো ইংরেজি কয় অনগ্রহ কই দিচ্ছে, পরে অরি ফার্স্ট করে দিছে। মাছ বা মাংসতে যদি সুরা বেশি হয়ে যেত তাহলে পাতলা হয়ে যেত, তখন কইতো কেন গাটের পানি হয়ে গেছে, মানে ওই ডাল বা ডাইলে বেশি পানি দিল তা বলতো, আবার ডাল আনার সময় একটু শুকনো করে আনলে ওটা রে পাথরই বলতো, পাথরই ডাল। কারো টাকা বেশি থাকলে
উল্টা পাল্টা খস করলে এখন টাকা ভাই আছে ইয়া পরে কিংবা কেউ কাছে টাকা চাইতেছে হ্যাঁ তোমার এত টাকা কই থেকে দেবো আমাকে টাকা ভাই আছে ইয়া পরে কিংবা এক বাসায় হয়তো খুব খাওয়া দাওয়া হইতেছে খাওয়ার ধুম পড়ে গেছে কে হ হ্যাঁ ঘরে জেফত লাগছে কেউ টাকা পয়সা খরচ করতে না চলে অনেক সময় হয় শালা একটা ছেঁচড়া ছেঁচড়া হ্যাঁ আবার সময় লেসরা মানে ঢিলা ঢালা কাপড় চোপড় ওগুলো খেয়াল টেয়াল নাই আপন মনে হাঁটতেছে লেছড়ার মতো হাঁটে স্কুলের সেই নেভি ব্লু প্যান্ট আমরা ওই নিউ ইয়র্ক থেকে কিনতাম মানে মা যাইতো সাথে আমরা ওই কাপড় নিয়ে তারপর দোকানে মানে নোয়া টপ দিয়ে দিয়ে আসতাম তোরম এক সময় আমি মার সাথে গেছি তো ওই একটা লোক মানে একটা ফ্যামিলি বলতেছে আপনাদের ছেলের একটু মাপ দিতে দিবেন আমার ছেলে অসমানই কিন্তু সে আসতে পারে নাই ঠিক আছে তা আর কি আমি গিয়া দাঁড়াইলাম আমার জামার প্যান্টের মাপ নেয়